ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের যে দ্বিবার্ষিক নির্বাচন 2024-25 এবং 25-26 নির্বাচন আজ 10ই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মোট ভোটার সংখ্যা হচ্ছে 217 এবং আমাদের যাদের নির্বাচন নির্বাচিত ঘোষণা করবো 11 জনকে আমরা নির্বাচিত ঘোষণা করবো। তার মধ্যে রয়েছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার এবং 6 জন মেম্বার যারা একটি কমিটির মেম্বার থাকে। আমরা 4টে বুথে আমরা ভোট গণনা করছি, 4টে বুথে। প্রত্যেকটা বুথে মানে 1নম্বর, 2নম্বর, 3নম্বর বুথে ভোটার হচ্ছে 55 জন আর 4নম্বর বুথে ভোটার হচ্ছে 52 জন, সর্বমোট 252। টোটাল কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে? আমাদের এই 11টা পোস্টের জন্যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছে 17 জন। এখন পর্যন্ত প্রক্রিয়া কীরকম চলছে? এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং যে নির্দেশিকা দেওয়া হয়েছে ভোটের নিয়ম কানুন অনুসারে প্রত্যেকটা ভোটার এই নির্দেশিকা মেনে ওনাদের মোবাইল এবং পেন এবং যেটা আমরা মোবাইল পেন বলি সেটাও বাইরে রেখে এসছে এবং কোনো ইলেকট্রিক জিনিস নিয়ে ঢুকতে পারছেন না। ওনারা বাইরে ওনাদেরকে প্রত্যেকটা ভোটারকে ভোটার স্লিপ, নির্দিষ্ট ভোটার স্লিপ দেওয়া হচ্ছে। সেই ভোটার স্লিপ দিয়ে যে যে বুথে ভোট দেবেন সেই বুথে আমরা একটা হল ঘরের মধ্যে, বড় হল ঘরের মধ্যে আমরা সেই ব্যবস্থা রেখেছি, সেই নির্দিষ্ট ভোটকে দিয়ে ওনারা ভোট দিচ্ছেন। এবং এও করা হয়েছে যে বারে নির্ধারিত নির্দিষ্ট কলম দিয়ে ওই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে টিক মার্ক দেবেন। কয়টা পর্যন্ত চলবে? আমাদের ভোটের যে নির্ধারিত সময় ছিল সেটা ছিল হচ্ছে 9:30 থেকে 1:30। একটা বিশেষ কারণে সকালবেলা মিটিং এবং অন্যান্য আলোচনার কারণে সেই নির্বাচনটা আমরা 42 মিনিটস পরে শুরু করেছি। স্বাভাবিক কারণে আমাদের ভোট চলবে 2:12। 2:12 পরে আমরা কোনো ভোটারকে ভোট দেওয়ার জন্য অ্যালাউ করব না এবং আজকেই আমরা ভোট গণনা শুরু করব। ভোট গ্রহণের পর এবং যারা নির্বাচিত হবেন আমরা ঘোষণা করে দেবো কারা কারা কোন পদে জয়ী হয়েছে।